প্রতি বছরই পূজোর আগে জোর চক্কর শুরু হয়, কোন চ্যানেলের মহড়ায় সবচাইতে বেশি আকর্ষণীয় হবে, কার কন্টেন্ট কতটা বেশি সমৃদ্ধ হবে। তবে দর্শকদের উৎসাহ খানিক অন্য জায়গায়, সেটা হলো এবার মহিষাসুর মর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে। জি বাংলার গত দুই বছর মহিষাসুর মর্দিনী হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী, কিন্তু এবছর এক বিশেষ কারণে মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে না শুভশ্রীকে। চলুন তাহলে জেনে নিই কেন মহিষাসুর মর্দিনী থেকে বাদ দেওয়া হলো শুভশ্রীকে। রথের পর থেকেই বাঙালির কাউন্টডাউন শুরু হয়ে যায় পুজোর জন্য, যার জন্য বাঙালির অপেক্ষা থাকে সারা বছরের, সেটা হলো মহালয়ার সকাল, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ। তবে হালামলে চ্যানেলে চ্যানেলে মহালয়ার বেশ ধুম বেড়েছে, কোন চ্যানেলে কে হবেন দুর্গা জল্পনার শেষ নেই। ২০২১ সাল থেকে জি বাংলার মহালয়ায় দেবী দুর্গারূপে দেখা দিয়েছে রাজঘরানী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে, আর শিবের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রুবেলকে। কিন্তু এবছরে নাকি জি বাংলার মহালয়ায় মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে না শুভশ্রী, তার জায়গায় দেখা যাবে অন্য এক জনপ্রিয় অভিনেতাকে। আসলে কয়েকদিন আগেই জানা গেছে শুভশ্রী নাকি অন্তঃসত্ত্বা, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি, আর তাই এই মুহূর্তে মহিষাসুর মর্দিনী রূপে অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়। তাই শুভশ্রীর জায়গায় অন্য কাউকে এই চরিত্রের জন্য কাস্টিং করেছে চ্যানেল কর্তৃপক্ষ। টলিপাড়ার অন্দরের ফিসফাস বলছে এবারে নাকি দেবী দুর্গা হিসেবে দেখা যাবে দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়া করুণাময়ী রানী রাসমণি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন, শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও এখন ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন দিতিপ্রিয়া। তবে এর আগেও 2021 সালে স্টার জলসায় দুর্গা হয়েছেন দিতিপ্রিয়া, প্রশংসাও পেয়েছেন দর্শকদের থেকে। জি বাংলায় মহালয়ার অনুষ্ঠান করার ব্যাপারে দিতিপ্রিয়া জানিয়েছেন এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়, চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা অবধি অপেক্ষা করতেই হবে জানার জন্য। প্রাথমিক একটা আলোচনা হয়েছে ঠিকই, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা আমার জানা নেই, চ্যানেল আমাকে কিছু জানায়নি, তাই চ্যানেলের তরফে ঘোষণা করা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণদীপ ধ্বনিত হয়ে উঠল।